নমস্কার, আমি কৌশিক রায়। সকল প্রিয় দর্শক বন্ধুকে শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। প্রত্যেকের এই দুর্গাপূজা খুব ভালো কাটুক, পরিবারের সঙ্গে প্রত্যেকে আনন্দ করুন এবং আপনাদের যেন খুব খুব ভালো যেন যায়, এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করি। এই দুর্গাপূজা প্রত্যেকের যেন আনন্দময় যেন হয়। প্রত্যেকে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা অবশ্যই আপনারা এই কমেন্টটি করুন। এটা মেষ রাশির মাসিক রাশিফলের ভিডিও। অক্টোবর 2022 মেষ রাশির কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। সোনার ভাগ্য হতে চলেছে মেষ রাশির, আমূল পরিবর্তন হতে চলেছে এই মেষ রাশির। অক্টোবর 2022 মেষ রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, তাই ভিডিওর আলোচনাটা সম্পূর্ণরূপে শুনবেন। দেখুন, মেষ রাশির 100 জন মানুষ আছে, 100 জনই যে একই রকম রেজাল্ট পাবেন তা নয়, একই রকম ফল পাবেন তা নয়, কারণ প্রত্যেকেরই দশা, অন্তর্দশা আলাদা, গ্রহের গোচর আলাদা। এটা সম্পূর্ণ বর্তমান গ্রহের গোচর অনুযায়ী আমি এই সম্ভাবনাটা আমি দিচ্ছি। এটা আপনারা বন্ধু হিসাবে বা আপনারা একটা পথপ্রদর্শক হিসাবে আপনারা এটা নিতে পারেন। তো তার আগে যারা বয়োজ্যেষ্ঠ মানুষরা আছে তাদেরকে প্রণাম জানাই, ছোটদের শ্রেয়াশিস এবং আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি প্রোগ্রাম শুরু করছি। দুর্গাপূজার মাসে মেষ রাশি কী ফল পেতে চলেছে তার একটা সম্ভাবনা আমি তুলে ধরার চেষ্টা করছি। প্রথমেই আসি গ্রহের গোচর। দেখুন, তার আগে একটি কথা বলি, দুটি রাজ্য আপনাদের সৃষ্টি করছে। একটি আপনাদের শশ নামক মহাপুরুষ রাজ্য, আর আরেকটি হচ্ছে মালব্য নামক মহাপুরুষ রাজ্য। দুটি রাজ্য কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি করতে চলেছে, অর্থাৎ নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে মেষ রাশি। সোনার ভাগ্য হতে চলেছে এই মেষ রাশির অক্টোবর এই দুর্গাপূজার মাসে। এই মালব্য মহাপুরুষ রাজ্য এবং শশ মহাপুরুষ রাজ্য যৌথভাবে মেষ রাশিকে অদ্ভুত অকল্পনীয় লাভ কিন্তু দিবে। প্রথমে আমি একটু গ্রহের গোচর জানিয়ে দিই। 16 অক্টোবর 2022 মঙ্গল বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করছে এবং 17 অক্টোবর 2022 রবি কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করছে এবং আপনার 18 অক্টোবর 2022 শুক্র রাশি পরিবর্তন করছে, কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করছে এবং 26 অক্টোবর 2022 আপনার বুধ গ্রহ কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে এবং এর পাশাপাশি আপনার 23 অক্টোবর 2022 শনি কিন্তু মকর রাশিতে থেকে কিন্তু মার্গী হচ্ছে। কি রেজাল্ট পেতে চলেছেন? প্রথম আসি, আপনাদের রাশিতে কিন্তু রাহু এবং কেতু অবস্থান করছে, রাশির দ্বাদশভাবে আপনার বৃহস্পতি অবস্থান করছে। দেখুন, রাহু আপনার অবস্থান করছে এবং আপনার ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের জায়গাটা বিশেষভাবে আপনাদের 16 অক্টোবরের পর থেকে স্বাস্থ্যের দিকটা কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। মেষ রাশির আপনি যদি মানুষ হন, স্বাস্থ্যের জায়গাটা নিয়ে 16 অক্টোবরের পর থেকে একটু হলেও সাবধানতা অবলম্বন করুন, অর্থাৎ নজর দিন নিজের স্বাস্থ্যের দিকটা, তবে আপনাদের পরাক্রম বৃদ্ধি করবে, উদ্যমতা বাড়বে মেষ রাশির। তৃতীয়ভাবে মঙ্গল যদিও আপনার শত্রু রাশিতে, তাও আপনার ক্ষেত্রে উদ্যম কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। রাহু আপনার পিছনে অনেক লোক কিন্তু থাকবে, অর্থাৎ রাশিতে রাহু তো অনেক লোকের সহযোগিতা আপনারা কিন্তু পাবেন। এবার আসি আপনাদের ধনাধিপতি আপনার সপ্তমভাবে অবস্থান করবে 18 অক্টোবর 2022 থেকে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে ব্যবসা যারা করছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব ভালো অক্টোবর মাস আপনাদের ব্যবসা ক্ষেত্রে আদর্শ মাস হতে কিন্তু চলেছে, অর্থাৎ
ব্যবসার মাধ্যমে, যারা বিজনেস করছেন বিজনেসের মাধ্যমে প্রচুর ইনকাম কিন্তু আপনাদের হতে চলেছে। তবে আপনাদের উন্নতির কারণ শত্রুতা কিন্তু আপনাদের থাকবে। মেষ রাশি আপনি মানুষ, আপনার উন্নতির কারণ, কারণ শত্রু ঘরে মঙ্গল প্রবেশ করছে বেশ কিছু ক্ষেত্রে, মানে ব্লাড রিলেটেড জায়গাটাতে শত্রুতা, অর্থাৎ নিজের রক্তের সম্পর্কেও জ্ঞাতি গোষ্ঠী আপনার কিন্তু শত্রুতার কিন্তু কারণ কিন্তু হবে। এবং হয়তো কিছু কিছু ক্ষেত্রে সমস্যাতে জড়িয়ে যাওয়া এটার সম্ভাবনা থাকছে। তবে আপনাদের চতুর্থভাবে বৃহস্পতির শুভ দৃষ্টি থাকায়, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার চতুর্থভাবে থাকায় আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ দিবে, মায়ের সুখ দিবে, সুখ সাধন বৃদ্ধি করবে, নিজস্ব প্রপার্টি, নিজস্ব গাড়ি বা জমি বা ফ্ল্যাট, এই সম্ভাবনাগুলো, কেনার সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে। আপনি মেষ রাশির মানুষ, এই সম্ভাবনাগুলো কিন্তু প্রবল থেকে প্রবলতর কিন্তু দেখা যাচ্ছে। এডুকেশনের জায়গাটা কিন্তু মোটামুটি ভালো, যারা শিক্ষার্থীরা আছে প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছেন, শিক্ষাক্ষেত্রে কিন্তু যথেষ্ট কিন্তু এই সময় কিন্তু ভালো ফল আপনারা কিন্তু পাবেন। দেখুন পঞ্চমপতি ষষ্ঠভাবে, দেখুন পঞ্চমপতি ষষ্ঠভাবে আপনার 16 তারিখ অবধি থাকবে, অর্থাৎ রবি। এখানে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে ভালো। এবং 17 অক্টোবর থেকে এই রবি আপনার তুলা রাশিতে প্রবেশ করবে, কিন্তু এখানে তুলা রাশিতে বেশ কিছু দিন কিন্তু রবি নিচস্তর কিন্তু ফল কিন্তু দিবে, ডিগ্রিগত দিক থেকে নিচস্তর ফল কিন্তু দিবে। এখানে দেখা যাচ্ছে যে যারা উচ্চ শিক্ষা যারা করবেন কিনা তাদের ক্ষেত্রে একটু হলেও সমস্যা কিন্তু আসবে, অর্থাৎ 16 অক্টোবরের পর থেকে। অর্থাৎ এই জায়গাটা বিশেষভাবে নজর কিন্তু রাখুন। আপনি মেষ রাশির মানুষ, আপনি মেষ রাশির জাতক আপনার ক্ষেত্রে। এবং এর পাশাপাশি আপনার 18 অক্টোবর 2022 আপনাদের এই সময় কিন্তু বড় ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু করতে পারেন। অর্থাৎ কখন ইনভেস্টমেন্ট করবেন, কোন টাইমটা আপনাদের ক্ষেত্রে আদর্শ, এটা হচ্ছে 18 অক্টোবর 2022 আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করবেন মেষ রাশি 18 অক্টোবরের পরে। এবং এর পাশাপাশি আপনাদের যাদের ক্ষেত্রে একটু স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ মতপার্থক্য চলছিল, এবার আপনাদের 18 অক্টোবর 2022 আপনাদের কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বন্ডিং, যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনাদের দৈনন্দিন রোজগার, ডেলি ইনকাম আপনাদের গেন কিন্তু করবে। ব্যবসা যারা করছেন, আপনি বুটিকের সঙ্গে যুক্ত আছেন, আপনি কসমেটিকের সঙ্গে যুক্ত আছেন, আপনি গার্মেন্টসের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো যথেষ্ট কিন্তু ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। যারা রিয়েল এস্টেটের বিজনেস করছেন, প্রমোটার, বিল্ডার, তাদের ক্ষেত্রেও কিন্তু আপনাদের মানে একটা বড় ধরনের সুযোগগুলো কিন্তু ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের আসতে চলেছে। দেখুন অষ্টমপতি তৃতীয়ভাবে কিছু কিছু ক্ষেত্রে যোগাযোগের জায়গাটা কিন্তু একটু হলেও কিন্তু বিড়ম্বনা কিন্তু হবে। যোগাযোগের জায়গাটা কিন্তু খুব একটা যে ভালো ফট করে যে চটজলদি কোনো যোগাযোগ হয়ে যাওয়ার সেটা কিন্তু দেখা যাচ্ছে না। ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। আপনি মেষ রাশির মানুষ, এই দুর্গা পুজোতে ভাগ্য কিন্তু আপনাদের ভালো কিন্তু হবে, অর্থাৎ পূর্ণমাত্রায় ভাগ্যের সাপোর্ট। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ধর্মীয় যাত্রা, ঈশ্বরের প্রতি আস্থা বিশ্বাস আপনাদের বৃদ্ধি করবে। এবং এই সময়ের মধ্যে আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট কিন্তু মজবুত কিন্তু হবে। শুক্র সপ্তমভাবে ঢুকে মালব্য নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করায় আপনাদের বিদেশ থেকে, আপনারা কিন্তু ফরেনের সঙ্গে যারা যুক্ত আছেন বিদেশ থেকেও কিন্তু আপনারা লাভ পাবেন 18 অক্টোবর থেকে। অর্থাৎ যারা বিদেশের মাটিতে কাজকর্ম করছেন, প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছেন। কর্মভাবে শনি অবস্থান করছে বক্রি থেকে মার্গী হচ্ছে 23 অক্টোবর, এটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট একটা শুভ কিন্তু সংকেত। যারা কর্মহীনতা হয়েছিলেন কি না, আপনারা অক্টোবরের শেষে থেকে
আপনার কিন্তু কর্ম যোগাযোগগুলো কিন্তু আসবে, কাজের যোগাযোগ। যারা চাকরি করছেন বড় ধরনের কোম্পানিতে বা সরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা, যারা চাকরি পরিবর্তন করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি পরিবর্তনের একটা সম্ভাবনা কিন্তু আসতে চলেছে, কারণ আপনাদের একাদশপতিও। অর্থাৎ এখানে সফলতা সাকসেস দিবে, এবং এর পাশাপাশি আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে একটি কথা আমি বলি, দ্বাদশভাবে বৃহস্পতি ব্যয় আপনাদের করো, ব্যয় থেকে একটু হলেও আপনাদেরকে দেখতে হবে। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ভালো, যারা নতুন প্রেম আপনাদের জীবনে আসার সম্ভাবনা প্রবল, এবং প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি, কারণ শুক্র মালব্য নবম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, দুর্গা পুজোতে আপনাদের নতুন প্রেম আসতে চলেছে, এবং বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের কিছুটা হলেও কনফার্ম হতে চলেছে। শুভ বিবাহের কানেকশান যোগাযোগগুলো কিন্তু হবে, যারা বিয়ের ব্যাপারে প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে, বিয়ের জায়গাটা কিন্তু 18 অক্টোবরের পর থেকে কিন্তু আপনাদের বিয়ের যোগাযোগগুলো কিন্তু হতে কিন্তু চলেছে। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছেন। এইবার আসি মেষ রাশির ক্ষেত্রে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনারা ডেভেলপমেন্ট করবেন আমি বলছি, কারণ আপনাদের কর্মর জায়গাটা নিয়ে কিন্তু সমস্যা কাটতে চলেছে, এবং দূরযাত্রা ভ্রমণের সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখা কিন্তু যাচ্ছে। কি উপায় করবেন আপনারা? এ মাসে হনুমান 40 পাঠ করুন, বিশেষভাবে আপনারা যদি সকালে উঠে লাল আসনে বসে সূর্যদেবের সামনে বসে যদি হনুমান 40 পাঠ করতে পারেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনার জীবনে বড় ধরনের সমস্যা আপনাদের কিন্তু কাটবে। তো প্রত্যেকেরই এই দুর্গাপুজো খুব ভালো কাটুক, প্রত্যেকের ভাগ্য যেন খুব ভালো হয়, এবং সুখে স্বাচ্ছন্দ্যে এবং আনন্দে পরিবারের সঙ্গে সপরিবারে আপনারা কিন্তু কাটান। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা।